হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমি সাত্তার স্যার বলছি দেখো আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী দশের দশ নম্বর অঙ্ক থেকে শুরু করছি আমরা আগে প্রথমে প্রশ্নটা পড়ে দেখে নেই একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং মিনারটির উচ্চতা ২৬ মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো খেয়াল করেছে নিশ্চয়ই তাহলে স্থানটার দূরত্ব নির্ণয় করতে বলছে সমাধানে আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই চিত্র আঁকার সাথে সাথে আমরা এই কথাটাও দেখে নিই মনে করি মিনারের পাঁদ দেশ থেকে ওই স্থানের দূরত্ব বিসিক্যাল টু এক্স মিটার এই যে যে মিনারে বি এই বিপাদ দেশ থেকে সি পর্যন্ত দূরত্বটা এক্স মিটার যেটা আমাদেরকে প্রশ্নের মধ্যে বের করতে বলা হয়েছে সেইটাই প্রথমে আমরা ধরে নিলাম মিনারের উচ্চতা এবি বিগুলো ছাব্বিশ মিটার প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া ছিল এই যে ছাব্বিশ মিটার এবং উন্নতিকোণ এসসিবি উন্নতি উন্নতিকোণ এই যে এস দেওয়া আছে হলো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা প্রশ্নই দেওয়া ছিল তাহলে দেখো এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ থেকে আমরা পাই কি এখন কার কার মান দেওয়া আছে একটু খেয়াল করো এই যেহেতু কোন এইটা তাইলে লম্বটা কোণের বাহটায় আমরা লম্ব ধরবো এবিটা লম্ব তাহলে বিসিটা ভূমি আর এসিটা তোমার অতিভুজ তাহলে সমগণিত ত্রিভুজের এটা অতিভুজ এসিটা অতিভুজ এটা ভূমি এটা এবিটা লম্ব তাহলে এখানে কার কার মান দেওয়া আছে আমরা ভূমির মানটা এক্স ধরে নিছি আর লম্বের মানটা কিন্তু দেওয়া ছিল ছাব্বিশ তাহলে লম্ব আর ভূমির সাথে যে অনুপাতটা হয় সেটা হয় টেন তাহলে টেন কোন এসিবি ইকুয়াল টু ভূমি এবি বাই বিসি এরপরে কোনটার মান তিরিশ ডিগ্রি আমরা বসিয়ে দিলাম কোন এসিবির পরিবর্তে তিরিশ ডিগ্রি বসালাম আর দেখো এবির মানটা ছাব্বিশ বসালাম আর বিসির মানটা এক্স বসালাম এরপরে আমরা টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি বসালাম ডান পাশে যা ছিল তাই বসালাম এরপরে যদি আড়াইড়ি গুণ করি দেখো এক্সের সাথে ওয়ানের গুণ করলে এক্স অক্ষে এক্স আর ছাব্বিশ দিয়ে রুট থ্রিকে গুণ করলে ছাব্বিশ রুট থ্রি এখানে দেখো এক্স গেলো তখন রুট থ্রি মানটা আমরা বসিয়ে দিলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জেরো ফাইভ জিরো এইট এরপরে তাকে আমরা ছাব্বিশ দিয়ে গুণ করলাম আমাদের মানটা আসলো ফর্টি প্রায় তাহলে নির্ণীয় দূরত্ব ফর্টি মিটার প্রায় আমাদের কিন্তু উত্তরটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা এখন পরের অঙ্কটায় চলে যাই দেখো এগারো নম্বর অঙ্কটা আমরা প্রশ্নটা পড়ে দেখি আগে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো গাছটির উচ্চতা নির্ণয় করো দেখো চিত্রটা আমরা আঁকলাম বি একটা গাছ উন্নতি এই যে ষাট ডিগ্রি আমরা সাথে সাথে ব্যাখ্যাটাও দিয়ে যাই মনে করি গাছটির উচ্চতা এই টু এইস মিটার যেটা আমাদের কাছে চাইলো সেটাই আমরা ধরে নিলাম এইস মিটার আর বিস সিকেল টু বিশ মিটার এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল বিস সিকেল টু বিশ মিটার এবং উন্নতি কোন কোন এসিবি এসসিবি কোনটা দেওয়া ছিল ষাট ডিগ্রি এটা প্রশ্নে কিন্তু দেওয়া ছিল দেখো এই কোনটার বিপরীত বহটা লম্ব হবে আমরা জানি আর সমকোণের বিপরীত বহটা কিন্তু অতিভুজ এসি অতিভুজ এবিটা লম্ব আর বিসিটা ভূমি তাহলে এবিসি ত্রিভুজ থেকে আমরা পাই কি পাই দেওয়া আছে কার কার মান লম্বের মান দেওয়া আছে মানে ধরে নিছি আর ভূমির মান বিসিটা প্রশ্নে দেওয়া ছিল তাইলে লম্ববয় ভূমি মানে টেন অনুপাতটা নিলাম আমরা টেন কোন 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 এসিবি এই কোনটা তাইলে টেন কোন এসিবি ইকাল টু লম্ববয় ভূমি এবি ওয়াই বিসি এরপরে দেখো কোন এসিবির মানটা আমরা ষাট ডিগ্রি বসিয়ে দিলাম আর লম্বের মান এইচ বসালাম ভূমির মান টোয়েন্টি বসালাম এরপরে টেন থার্টির মান আমরা জানি রুট থ্রি নিচে একটা মনে মনে মন রাখলাম এরপরে আমরা এইস এর সাথে যদি আড়াই আড়ে গুণ করি এইস অক্ষে এইচ আর বিশের সাথে রুট থ্রি গুণ করলে টোয়েন্টি রুট থ্রি এরপরে রুট থ্রি মানটা বসিয়ে দিলাম এরপরে আমরা বিশ দিয়ে গুণ করলে আমাদের এটা আসে এইচ ইকাল টু থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান তাহলে নিয়ে নির্ণীয় গাছটির উচ্চতা থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান এত মিটার প্রায় তাহলে আমাদের উচ্চতাটা হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা আর একটা অঙ্ক করাবো তিনটা অঙ্ক করাই আজকে দেখো বারো নম্বর অঙ্কটা কী বললো এখানে প্রশ্নটা আমরা আগে পড়ে দেখি আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো দেখো চিত্রটা এঁকে দিলাম এখানে মনে করি দেয়ালের উচ্চতা টু এইস মিটার যেটা চাইলো সেটাই আগে আমরা ধরে নিলাম টু এইস মিটার আর মই এসি মইটা সাধারণত বাঁকা হয়ে দেয়ালের সাথে বসে তাই না তাইলে মইটা এসি ইকুয়াল টু আঠারো মিটার এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল আর ভূমির সাথে যে কোনটা করে কোণ এসিবি কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এইখান এখানে কিন্তু এই যে কোনটা দেওয়া ছিল সেই কোনের বিপরীত ভাবটাই কিন্তু লম্ব তাহলে এ বিটা লম্ব আর এসিটা অতিভুজ আর বি সিটা হলো ভূমি ভূমি কিন্তু আমাদের কোনো কিছু দেওয়া নাই তাহলে আমার কী কী জিনিস দেওয়া আছে লম্ব দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে লম্ব আর অতিভুজের সাথে যে অনুপাতটা যায় সেটা হলো সাইন সাইন মানে লম্ব বাই তাহলে সাইন কোন এসিবি ইকুয়াল টু লম্বাই অতিভুজ এব এব এবি বাই এসি এবার দেখো সাইন কোন এসিবির মানটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দিলাম এই কোনটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি বসালাম আর বির মান এইস বসালাম আর এসির মান আঠারো বসালাম সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু বসালাম ওয়ান বাই রুট টু এরপরে আর আড়ি গুণ করলাম দেখো এইচের সাথে রুট টু গুণ করলে রুট টু এইস আর ওয়ানের সাথে আঠারো গুণ করলে আঠারোই থাকলো তাইলে এইচটা রাখলে রুট টুটা আঠারোর নিচে চলে গেলো যেহেতু আমরা নিচে রুট রাখবো না সেই কারণে রুট টু দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিলাম এখানে দেখো নোটটা লবহরকে রুট টু দ্বারা গুণ করে আমি শর্ট করে লিখছি জায়গা কম বিধায় তোমরা লিখবা লব হরকে রুট টু দ্বারা গুণ করে দেখো রুট টু রুট টু যেতে এখানে আমরা গুণ করি রুট টু হোলি স্কোয়ার হয় রুটার স্কোয়ারে উঠে যায় শুধু টু থাকে সেই টু দিয়ে উপরে আঠারোর সাথে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় নাইন নাইনের সাথে রুট টুর মানটা আমরা বসে দিলাম গুণ করে দিলাম কত আসলো বারো দশমিক সাত দুই আট প্রায় তাইলে আমাদের কি হলো নির্ণীয় উচ্চতা বারো দশমিক সাত দুই আট মিটার প্রায় অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল আমরা আজকে শেষ করব শেষ করার আগে দুটো কথা না বললেই নয় সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো এবং তোমার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো সেই সাথে লাইক করতে পারো শেয়ার করতে পারো যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে আর তুমি বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো ফিউচারে আমি ভিডিও দিলে যাতে তোমার কাছে আগে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ